পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস তোমাদের স্বাগত আমাদের পাল মাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে আর নতুন ভিডিওসের নোটিফিকেশান সব দিকে পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত পরিবেশের বল ও চাপ এর আগেও আমরা দুটো ভিডিও আপলোড করেছি পার্ট ওয়ান ও পার্ট টু যদি সে ভিডিও দুটি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো তাহলে চলো শুরু করি তৃতীয় পার্ট প্রথম প্রশ্ন হচ্ছে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল উত্তর হচ্ছে তরলের চাপ তরলের গভীরতা তরলের ঘনত্ব এবং ওই স্থানের অভিকর্ষ স্তরণের উপর নির্ভরশীল ঠিক আছে দুই নম্বর প্রশ্ন দেখো বলছে বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝো উত্তর হচ্ছে কোনো স্থানে কোনো বিন্দুর চতুর্দিকে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্রবলতা প্লবতা বলতে কি বোঝায় উত্তর হচ্ছে তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা গ্যাস লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে প্লবতার মান নিমজ্জিত বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয় চার নম্বর প্রশ্ন হচ্ছে প্লবতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে উত্তর হচ্ছে প্লবতা তিনটি বিষয়ের ওপর নির্ভর করে কী কী হচ্ছে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন বস্তু যে মাধ্যমে নিমজ্জিত তরল বা গ্যাস তার ঘনত্ব ও ওই স্থানের অভিকর্ষ তরল পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুর প্রকৃত ওজন ও আপাত ওজন বলতে কি বোঝো উত্তর হচ্ছে শূন্য স্থানে কোনো বস্তুর ওজনকে তার প্রকৃত ওজন বলে যে কোনো তরলে এবং যে কোনো গ্যাসীয় মাধ্যমে বস্তুর ওজন হ্রাস পায় এবং ওই সব মাধ্যমে বস্তুর যে ওজন হয় তাকে বস্তুর আপাত ওজন বলে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে নীতি পূরণের জন্য কী কী শর্তের প্রয়োজন তা উল্লেখ করো উত্তর হচ্ছে আর্কিমেটিসের পূরণের শর্তগুলি হল তরল বা গ্যাসীয় পদার্থকে স্থির অবস্থায় থাকতে হবে দুই নম্বর হচ্ছে তরলের ক্ষেত্রে নিমজ্জিত বস্তুটিকে ওই তরলে অদ্রবণীয় হতে হবে তরল বা গ্যাসে বস্তু ভারশূন্য অবস্থায় থাকলে আর্কিমিডিসের নীতি প্রয়োজ্য হবে না সাত নম্বর প্রশ্ন হচ্ছে বল ও গতি বিষয়ে বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের মান বেগের মান ও বেগের পরিবর্তনের মধ্যে কি সম্পর্ক জানা যায় উত্তরটি হচ্ছে বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে জানা যায় যে কোনো বস্তুর ওপর যত বেশি মানের ফল প্রয়োগ করা হবে প্রতি সেকেন্ডে বস্তুটির বেগের পরিবর্তন অর্থাৎ তরণও ততই বেশি হবে এও জানা যায় যে বল যেদিকে ক্রিয়া করবে বস্তুটির তরণ ও সেই দিকেই হবে আট নম্বর প্রশ্ন হচ্ছে বোতল ও গামলার মধ্যে সমপরিমাণ জল রাখলে কোনটির তলদেশে জলের চাপ বেশি হবে এবং কেন উত্তর হচ্ছে জলের চাপ সমান বল আপন পাত্রের তলদেশের ক্ষেত্রফল এক্ষেত্রে জলের ওজন হলো প্রযুক্ত বল যা দুটি পাত্রের ক্ষেত্রেই সমান কিন্তু বোতলের তলদেশির ক্ষেত্রফল গামলার তলদেশের ক্ষেত্রফলের তুলনায় অনেক কম তাই বোতলে থাকার তরল তলদেশে বেশি চাপ দেবে ঠিক আছে বোঝা গেল এখানে নয় নম্বর প্রশ্ন হচ্ছে কোনো বস্তু কোন শর্তে তরলে ভাসবে উত্তর হচ্ছে কোনো বস্তু বস্তুর তরলে ভাসনের শর্ত হল বস্তুর ওজন ও সম আয়তন তরলের ওজন অর্থাৎ প্লবতার সমান হলে বস্তুটি তরলে ডুবে থেকে ভাসবে দুই নম্বর হচ্ছে যদি বস্তুর ওজন প্রবতার চেয়ে কম হয় তাহলে বস্তুটি তরলের তলের উপর কিছু অংশ রেখে ভাসতে থাকবে দশ নম্বর প্রশ্ন হচ্ছে স্প্রিং তোলার কাজ লেখো উত্তর হচ্ছে স্প্রিং তোলার স্প্রিংটির স্থিতিস্থাপক সীমার মধ্যে বল প্রযুক্ত হলে স্প্রিংয়ের প্রসারণ প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এই নীতিকে কাজে লাগিয়ে স্প্রিং তোলা ব্যবহার করে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল মাপা যায় যেমন স্প্রিং তোলা থেকে কোনো বস্তুকে ঝুলিয়ে দিলে তার ওপর পৃথিবী দ্বারা প্রযুক্ত আকর্ষণ বল বা বস্তুটির ওজন স্প্রিংয়ের প্রসারণ দেখে নির্ণয় করা যায় এগারো নম্বর প্রশ্ন হচ্ছে গ্যাস বেলুন আকাশে উড়ে কেন উত্তর হচ্ছে গ্যাস বেলুনে হিলিয়াম গ্যাস পূর্ণ থাকে গ্যাস ভর্তি বেলুন যে আয়তনের বায়ু অপসারিত করে তার ওজন বেলুনের ওজনের চেয়ে বেশি অর্থাৎ বায়ুর মধ্যে বেলুনের প্লবতা বেলুনের ওজন অপেক্ষা বেশি সেই কারণে বেলুনের ওপর ক্রিয়াশীল লব্ধি বল ঊর্ধ্বমুখী হয় ফলে গ্যাস বেলুন আকাশে ওড়ে এটাও বলতে পারো যে হিলিয়াম গ্যাস অক্সিজেন গ্যাসের চেয়ে হালকা হচ্ছে ঠিক আছে সেজন্য এখানে গ্যাস বেলুন আকাশে ওড়ে বারো নম্বর প্রশ্ন হচ্ছে সাঁতার কাটার সময় হাত পা সঞ্চালন করতে হয় কেন উত্তর হচ্ছে মানুষের দেহের ওজন সম আয়তন জল অপেক্ষা হালকা কিন্তু মাথার সম আয়তন জল অপেক্ষা ভারী তাই মানুষের দেহ জলে ভাসতে পারে কিন্তু মাথা জলে ডুবে যায় তাই মাথাকে জলের উপর তুলে রাখার জন্য হাত পা নেড়ে জলের ওপর চাপ সৃষ্টি করে অতিরিক্ত প্রতিক্রিয়া সংগ্রহ করতে হয় তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল বলতে কি বোঝো উত্তর হচ্ছে কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন দলটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তখন এক তল অপর দলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে ঘর্ষণ বল ঘর্ষণ বা ঘর্ষণ বল বলে চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে স্থিত ঘর্ষণ বলতে কী বোঝো উত্তর হচ্ছে কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে ও গতিশীল হতে পারে না তার মানে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে পারে না তখন একতল তলের গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে স্থিত ঘর্ষণ বলে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে চল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ বলতে কি বোঝো উত্তর হচ্ছে কোন তল অপর একটি তলের সংস্পর্শ থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় তখন একতল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে জল ঘর্ষণ বা গতি ঘর্ষণ বলে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ঘনত্ব বলতে কি বোঝো অথবা কোনো বস্তুর মোট ভরকে বস্তুটির মোট আয়তন দিয়ে ভাগ করা হলো এতে বস্তুটির পরিমাণের কোন রাশি পাওয়া গেল রাশিটির সংজ্ঞা লেখ উত্তর হচ্ছে কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে অর্থাৎ ঘনত্ব সমান ভরের আয়তন সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে এক নিউটন বল বলতে কী বোঝো উত্তর হচ্ছে যে পরিমাণ বল এক এক কেজি ভরে বস্তুর উপর ক্রিয়া করে ক্রিয়া করে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বল বলে এই এক নিউটন হল এসআইতে বল মাপার একক আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে সাইকেলের চাকায় যে ব্রেক শু থাকে সেটা যত চড়া হবে ব্রেক প্রয়োগ করে চলন্ত সাইকেল তত সহজে থামানো যাবে উক্তিটি সঠিক কিনা বুঝিয়ে লেখো উত্তর হচ্ছে না উক্তিটি সঠিক নয় কারণ ঘর্ষণ বলের সর্বোচ্চ মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না দুটি নির্দিষ্ট বস্তুর মধ্যে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কেবল মাত্র তাদের স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে সাইকেলের চাকার ব্রেকশু ও চাকার রিম এর স্পর্শতলের প্রকৃতি এক থাকায় ব্রেকশু কতটা বেশি চড়া তার উপর ঘর্ষণ বল নির্ভর করে না বোঝা গেল এবার উনিশ নম্বর প্রশ্ন দেখো বলছে তরলের চাপ ও ঘাত বলতে কি বোঝায় উত্তর হচ্ছে চাপ তরলের মধ্যে কোনো বিন্দুর চতুর্দিকে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো সমতলে কোন লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে তরলের চাপ বলে চাপের ফর্মুলাটা হচ্ছে ঘাতের ক্ষেত্রফল বা লম্বভাবে প্রযুক্ত বল বলের ক্ষেত্রফল এবার ঘাত দেখো কাকে বলে তরলের সংস্পর্শে থাকা কোনো তলের ওপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের ঘাত বলে কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে আর্কিমিডিসের সূত্রটি লেখো এবার দেখো আর্কিমিডিসের সূত্রটি হচ্ছে স্থির তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয় এই হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান একুশ নম্বর প্রশ্ন হচ্ছে বল ও গতি বিষয়ে বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র থেকে বল ও বেগের মধ্যে কি সম্পর্ক জানা যায় উত্তরটি হচ্ছে বিজ্ঞানী নিউটনের প্রথম গতিসূত্র থেকে বোঝা যায় যে কোনো বস্তুর বেগ না বদলালে বা বস্তুটি থেমে থাকলে বস্তুর ওপর হওয়া কোনো বলই প্রযুক্ত হচ্ছে না কিংবা বস্তুটির ওপর ক্রিয়াশীল বলগুলির যোগ ফল শূন্য ঠিক আছে তাহলে এখানে আমরা একুশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখলাম আশা করি প্রশ্ন ও উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ